हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के आमरा जे टॉपिक नहीं आलोचना करब सेटा होच्छे हेलोफॉर्म। हेलोफॉर्म कीभावे तैरी करा हय, हेलोफॉर्म की की प्रॉपर्टी शो करे आर की की रिएक्शंस करे, सेइगुलो नियेई होच्छे आमादेर ए टॉपिक। ताहले शुरू करा जाक। तो प्रथमे आमरा देखे नेब जे हेलोफॉर्म बोलते आमरा ठीक की बुझी। देखो, এই হ্যালোফর্মের মধ্যে হ্যালো কথাটা আছে। হ্যালো কথাটা এসেছে বিশেষ করে হ্যালোজেন থেকে। হ্যালোজেন থেকে, এই হ্যালোজেন থেকেই হ্যালো কথাটা এসেছে। হ্যালোফর্মের সাধারণ সংকেত হচ্ছে বা জেনারেল ফর্মুলা অফ হ্যালোফর্ম জেনারেল ফর্মুলা হচ্ছে CH3, ওকে, CHX3। তার মানে একটাই কার্বনে তিনটে হ্যালোজেন পরমাণু একসঙ্গে যুক্ত থাকবে। এবারে তিনটে হ্যালোজেন পরমাণু সেম হতে হবে, অল হ্যালোজেন অ্যাটমস উইল বি সেম। তাহলে কি কি হতে পারে হ্যালোফর্ম, আমরা কি কি এক্সাম্পল নিতে পারি? CHF3, CHCl3, CHBr3 and CHI3। So these have the names এই হ্যালো কথাটার জায়গায় যে হ্যালোজেন পরমাণুগুলো আছে, মানে এক্স এর জায়গায় আমরা একবার ফ্লুরিন ইউজ করেছি, একবার ক্লোরিন ইউজ করেছি, একবার ব্রোমিন আর একবার আয়োডিন। তাহলে এদের নামের অনুসারে এই হ্যালোফর্মগুলোর নাম হবে। হ্যালোর জায়গায় ধরো ফ্লুরিন যদি থাকে তাহলে হবে ফ্লুরোফর্ম। ঠিক সেইভাবে পরের যে হ্যালোফর্মগুলো আছে তাদের আমরা নাম একইভাবে লিখতে পারি। যেমন প্রথমটা হচ্ছে ফ্লুরোফর্ম, ফ্লুরোফর্ম, এটা হবে ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম, তারপর এটা হবে ব্রোমোফর্ম, আর এটা হবে আয়োডোফর্ম, রাইট? এবার এদের কিছু ফিজিক্যাল প্রপার্টির ডিফারেন্স আছে। যেমন ফ্লুরোফর্ম যদি বলা হয় তাহলে এটা হচ্ছে একটা গ্যাস, কালারলেস গ্যাস, কালারলেস গ্যাস। ক্লোরোফর্ম যদি বলো, ক্লোরোফর্ম হচ্ছে লিকুইড, এটাও কালারলেস। ক্লোরোফর্ম তোমরা সবাই জানো যে অ্যানাস্থেটিক রিয়েজেন্ট হিসাবে ইউজ করা হয়, মানে চেতনানাশক হিসাবে ইউজ করা হয়। ব্রোমোফর্ম এটা হচ্ছে লিকুইড, ব্রাউন কালার, ব্রাউন কালার। আর আয়োডোফর্ম হচ্ছে সলিড ক্রিস্টাল, সলিড ক্রিস্টাল, ইয়েলো কালার। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি হ্যালোফর্ম চারজন। এবারে আমরা CHF3 বা ফ্লুরোফর্ম নিয়ে ডিসকাশনে যাব না। তার কারণ হচ্ছে ফ্লুরোফর্ম একটা অস্থায়ী বা আনস্টেবল কম্পাউন্ড। এই যে তিনটে হ্যালোফর্ম তোমরা দেখছো, এই তিনটে হ্যালোফর্মের তুলনায় ফ্লুরোফর্মের স্থায়িত্ব অনেক কম। তার কারণ এখানে তিনটে ফ্লুরিন পরমাণু যুক্ত থাকার জন্য বা তিনটে ফ্লুরিন পরমাণু একই কার্বনে যুক্ত থাকার জন্য এদের মধ্যে প্রচণ্ড একটা ইলেকট্রনিক ফ্যাক্টর কাজ করে, যার ফলে এই হাইড্রোজেন পরমাণুটা সহজে অপসারিত হয়ে গিয়ে এইরকম ধরনের নমুনা তৈরি করে ফেলে, এই ধরনের নমুনা তৈরি করে ফেলে। তাই এরা এরকম মলিকিউলার ফর্মে থাকে না, এই ফর্মে চলে যায় আয়নিক ফর্মে। তাই জন্য আমরা হ্যালো ফর্মের আন্ডারে CHF3 কে বাদ দিয়ে বাকি তিনটের জন্য পড়ব, বাকি তিনটের জন্য পড়ব ইন দ্য সেন্স প্রত্যেকটা এই হ্যালোফর্মের প্রত্যেকের ক্ষেত্রে রিয়াকশন প্যাটার্ন কিন্তু একই রকম। আমরা পার্টিকুলার একটা এক্সাম্পলকে নিয়ে যা যা রিয়াকশনস বা যা যা তার প্রসিডিওর পড়ব
বাকি হ্যালোফর্মগুলোর ক্ষেত্রেও ঠিক ওই প্যাটার্নই ফলো হবে, আলাদা কিছু নেই। ওই জন্য আমরা কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল ধরে নিয়ে পুরো বিষয়টাকে আলোচনা করবো এরপরে। তো এই হচ্ছে আমাদের পুরো হ্যালোফর্মের ক্যাটাগরি। আচ্ছা, যেই পয়েন্ট আমি এখানে ক্লোরোফর্মের ক্ষেত্রে বলছিলাম, তোমরা লিখে রাখতে পারো যে অ্যানাস্থেটিক, অ্যানাস্থেটিক চেতনা নাশক। আর এইখানে ব্রোমোফর্ম আর আয়োডোফর্ম দুজনকে আমরা ইউজ করতে পারি অ্যাজ অ্যান্টিসেপটিক, অ্যান্টিসেপটিক। ওকে, তাহলে এবার দেখা যাক যে হ্যালোফর্ম আমরা কিভাবে তৈরি করতে পারি, ল্যাবরেটরিতেও হোক বা এমনি জেনারেল মেথডের মাধ্যমে কিভাবে তৈরি করা হয় দেখো। প্রথমে আমরা ল্যাবরেটরি প্রিপারেশনটা দেখে নিই। ল্যাবরেটরিতে দুটো রিয়েজেন্ট ফিক্সড ইউজ করা হয়েছিল। কি কি রিয়েজেন্ট? একটা হচ্ছে ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডার আর একটা হচ্ছে ইথানল। এই দুটো রিয়েজেন্ট ইউজ করে আমরা ল্যাবরেটরিতে তৈরি করেছিলাম হ্যালোফর্ম। এবার ব্লিচিং পাউডার তো একটা সলিড সাবস্টেন্স, সেই কারণে ব্লিচিং পাউডারকে জলে নিয়ে একটা সাসপেনশন তৈরি করে নেওয়া হয়েছিল, জলে নিয়ে সাসপেনশন তৈরি করে নেওয়া হয়েছিল। সাসপেনশন বলতে গেলে প্রলম্বন, কারণ ব্লিচিং পাউডার তো জলে দ্রাব্য নয় বা জলে সলিউবল নয়। যখনই ব্লিচিং পাউডার জলে দেওয়া হবে তখনই কি হবে, কিছু পরিমাণ সলিউবল হলো আর কিছু পরিমাণ জলে অদ্রাব্য অবস্থায় বা ইনসলিউবল ফর্মে থাকলো। তো সেই বিষয়টাকে আমরা বলি সাসপেনশন। তো এরকম ব্লিচিং পাউডারের সাসপেনশনের সঙ্গে ইথানলের রিয়াকশন করানো হলে সেখান থেকে হ্যালোফর্ম তৈরি হবে। এবার যেহেতু এখানে দেখতে পাচ্ছ হ্যালোজেন হিসাবে ক্লোরিন আছে, দেন ডেফিনেটলি এখানে আমরা যে হ্যালোফর্মটা পাবো সেটা হবে ক্লোরোফর্ম। তো রিয়াকশনটা কিভাবে হয় আমরা স্টেপ বাই স্টেপ দেখাই। মোট চারটি স্টেপে রিয়াকশনটা কমপ্লিট হয়। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান ল্যাবরেটরি প্রিপারেশন, বারবার বলছি ল্যাবরেটরি প্রিপারেশনে আমরা এই দুটো রিয়েজেন্ট ইউজ করে কিন্তু হ্যালোফর্ম তৈরি করে থাকি। স্টেপ ওয়ানে কি হয়, ব্লিচিং পাউডারে যখন আমরা ওয়াটার অ্যাড করব, ব্লিচিং পাউডার হাইড্রোলাইজড হয়ে যাবে। দেখো ব্লিচিং পাউডারে জল যোগ করলে ব্লিচিং পাউডার হাইড্রোলাইজড হয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে লাইম ওয়াটার তৈরি করলো আর ক্লোরিন গ্যাস তৈরি করলো। তোমরা অনেকেই জানো ব্লিচিং পাউডার যখন জলে ছড়ানো হয় বা জলে দেওয়া হয় তখন একটা ঝাঁঝালো একটা স্মেল পাওয়া যায়, দ্যাট বিকজ অফ দিস ক্লোরিন গ্যাস। স্টেপ টু, ইথানল। ইথানল এই যে ক্লোরিন গ্যাস তৈরি হয়েছে সেই ক্লোরিনের প্রেজেন্সে অক্সিডাইজড হয়, তাহলে এই সেকেন্ড স্টেপ হচ্ছে অক্সিডেশন অফ ইথানল, রাইট? অক্সিডেশন হয়ে গিয়ে এইখানে তৈরি হবে অ্যালডিহাইড আর তার সাথে এইচসিএল, দুটো এইচসিএল। কিভাবে হচ্ছে দেখো, আমি একটা সিম্পল স্টেপ দেখাচ্ছি অক্সিডেশনের, যেটা এই সেকেন্ড স্টেপে হচ্ছে। দেখো অক্সিডেশন মানে কি, অক্সিডেশন মানে হচ্ছে কোনো যৌগের হাইড্রোজেন অ্যাটম কমে যাওয়া বা হাইড্রোজেন অ্যাটম কোনো যৌগ থেকে এলিমিনেট হয়ে যাওয়া। তো এইখানে এই কার্বন আর অক্সিজেন, ওইচ গ্রুপের হাইড্রোজেন আর ঠিক অ্যাডজেসেন্ট কার্বনের হাইড্রোজেন যদি দুটোকে বের করে দেওয়া হয়, দুটোকে বের করে দিলে কার্বন আর অক্সিজেনের মধ্যে ব্যালেন্স
মানে ভ্যালেন্সি কমপ্লিট করবার জন্য কি হবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, দেখো এখানে CH3CHO তৈরি হলো। আর এই যে ক্লোরিন, এই ক্লোরিনটাই কিন্তু এই অক্সিডেশনটাকে ফেভার করছে, মানে অক্সিডেশনটাকে ঘটাতে সাহায্য করছে। তো এইভাবে আমরা এখানে অ্যাসিটাইলডিহাইড পেয়ে থাকি। আবার দেখাচ্ছি, দেখো OH গ্রুপের কার্ব, মানে ক্লোরিন দেওয়া হচ্ছে, তো মনে করো এরকম ক্লোরিন বন্ধন ভেঙে এই এখান থেকে HCl আর এখান থেকে HCl তৈরি করছে, তাহলে এরা বেরিয়ে যাবে HCl হয়ে। বেরিয়ে গেলে এই কার্বন আর অক্সিজেনের ভ্যালেন্সি কমপ্লিট হবে কি করে, ডাবল বন্ড তৈরি করে নিয়ে। তো সেই হিসাবে এখানে এই দুটো তৈরি হলো, এটা হলো স্টেপ টু। নাও উই কামিং ফর স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে কি হয়, এই যে অ্যালডিহাইড এখানে আমরা পেলাম, এটা কি তৈরি হলো, অ্যাসিড অ্যালডিহাইড। নাম সবাই জানো আশা করি, অনেকবার পড়েছো তোমরা অ্যাসিড অ্যালডিহাইড। আর এটা তো ইথানল, প্রথমেই আমি বললাম ইথানল। আর দিস ইজ ব্লিচিং পাউডার। আচ্ছা স্টেপ থ্রিতে কি হচ্ছে, অ্যাসিড অ্যালডিহাইডের আবার অক্সিডেশন হবে ইন প্রেজেন্স অফ ক্লোরিন। তিনখানা ক্লোরিন এখানে সাপ্লাই করা হবে। তোমরা হয়তো ভাবছো যে এই এই ইকুয়েশনটায় একটা ক্লোরিনই তো ছিল, বা ওয়ান মলিকিউল ক্লোরিন ছিল, কিন্তু ব্লিচিং পাউডারে তো আর একটা মলিকিউল নেই, অসংখ্য মলিকিউল আছে, তাই ক্লোরিনও এখান থেকে অনেক সংখ্যক ক্লোরিন তৈরি হবে। আমি শুধু এখানে একটা মলিকিউল ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করছে সেটা দেখিয়েছি, কিন্তু ব্লিচিং পাউডার তো আমরা আর গুনে গুনে একটা মলিকিউল নিয়ে কাজ করাচ্ছি না, অনেক পরিমাণ নিয়ে কাজ করা হচ্ছে, তো ক্লোরিন গ্যাসও অনেক পরিমাণ তৈরি হবে। তো এখানে অ্যাসিটাইলডিহাইড যখন আবার ক্লোরিনের সঙ্গে রিয়াকশন করে অক্সিডেশনে পার্টিসিপেট করছে কি হবে, এই রকম একটা যৌগ আমরা পাব। দেখো এখানটায় এখানে একটু বোঝার ব্যাপার রয়েছে, ভালো করে আমার কথাটা ফলো করবে। CHO, রাইট? তো এই CHO গ্রুপ, অক্সিজেন এখানে ডেল মাইনাস, কার্বন এখানে ডেল প্লাস। তো ডেল পজিটিভ মানে নিশ্চয়ই এদিকের যে বন্ডেড ইলেকট্রন আছে, সেই বন্ডেড ইলেকট্রনগুলোকে এই পজিটিভ চার্জের জন্য এই কার্বন পরমাণুটা ইলেকট্রন ডেন্সিটিকে নিজের দিকে টানছে। আবার ভালো করে শোনো, CO গ্রুপ পোলার গ্রুপ, অক্সিজেন ডেল মাইনাস, কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক বা ইলেকট্রোনেগেটিভ, সেই কারণে কার্বন এখানে কি হবে, ডেল পজিটিভ হবে। তো ডেল পজিটিভ হওয়ার কারণে এ কি করছে, এ তার পাশের যে কার্বনের সঙ্গে যে বন্ডেড ইলেকট্রনস রয়েছে তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। টেনে নেওয়ার ফলে সেই এফেক্ট হাইড্রোজেনের ওপরেও পড়ছে, তো হাইড্রোজেন এখানে কি হবে, ডেল পজিটিভ হবে। এই ডেল পজিটিভ হাইড্রোজেনগুলো ক্লোরিনের উপস্থিতিতে কি হয়, প্রতিস্থাপিত হয়ে যায়। ওকে, তাহলে এখান থেকে হাইড্রোজেন বেরোবে, হাইড্রোজেন বেরিয়ে একটা করে ক্লোরিন ঢুকবে, আর টোটাল তো ছটা ক্লোরিন পরমাণু আছে, তো এখানে যদি তিনজন ঢোকে তাহলে বাকি তিনজন কি করছে, এই হাইড্রোজেনের সঙ্গে HCl তৈরি করছে। তো এই যৌগটা আমরা পেলাম, আশা করি বোঝাতে পেরেছি কেন হাইড্রোজেন পরমাণুগুলো প্রতিস্থাপিত হচ্ছে। তো এই এই কম্পাউন্ডটাকে বলা হয় ক্লোরাল। ক্লোরাল মনে রাখবে, ক্লোরাল খুব ইম্পর্টেন্ট। নাও ফাইনালি দি স্টেপ ফোর। স্টেপ ফোরে কি হয়, যে ক্লোরালটা তৈরি হলো, সরি আমি আরেকটা কার্বন অ্যাটম এখানে মিস করে গেছি, এইটা হচ্ছে ক্লোরাল। এই যে ক্লোরালটা তৈরি হলো, এই ক্লোরাল এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা ফার্স্ট স্টেপে তৈরি হয়েছিল সেইটার সাহায্যে হাইড্রোলাইজড হয়ে যাবে। আমরা সেটাকে একটু সাজিয়ে লিখবো এইভাবে, একটু আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। দেখো ক্যালসিয়ামের সঙ্গে আমরা অক্সিজেনের বন্ড দেখাতে পারবো না, কারণ ক্যালসিয়াম সমযোজী যৌগ তৈরি করে না। OH এর মধ্যে আমরা বন্ড দেখাচ্ছি জাস্ট এইটুকু বোঝার জন্য যে OH গ্রুপগুলো ক্যালসিয়ামের সঙ্গে আছে, এখানে ক্যালসিয়াম 2 প্লাস আর এটা মাইনাস করে। এবার দেখো আমি কেন এরকম ভাবে সাজিয়ে লিখলাম, যাতে আমি ক্লোরোফর্ম তৈরি হচ্ছে ওটা দেখাতে পারি। কিভাবে হচ্ছে দেখো, এখান থেকে যদি এই অংশটাকে বার করে দাও তাহলে কি পাচ্ছ, দেখো CHCl3,
আর এখান থেকে যদি এই অংশটাকে বার করে দাও তাহলে দেখো CHCl3 পাচ্ছ। ওই জন্য আমরা এটাকে এইভাবে সাজিয়ে লিখলাম। তাহলে আমরা এখান থেকে পেলাম কি, এই স্টেপটা কি হচ্ছে, হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস হয়ে দুটো CHCl3 তৈরি হলো, প্লাস কি পড়ে থাকছে দেখো এখানে, HCOO HCOO, তাহলে CA HCOO হোল 2। HCOO এটা কিন্তু ফর্মিক অ্যাসিডের একটা অংশ, ফর্মিক অ্যাসিডের একটা অংশ, কারণ আমরা ফর্মিক অ্যাসিড কি রকম ফর্মুলা জানি, HCOOH, তাই তো? এবারে যদি এই হাইড্রোজেনটাকে বার করে দাও তাহলে এটা কি হলো, ফরমেট, ফরমেট, ক্যালসিয়ামের সঙ্গে জুড়ে দিলে ক্যালসিয়াম ফরমেট, কারণ ক্যালসিয়াম তো বাইভ্যালেন্ট, তাই জন্য এই অংশটা দুটো লাগবে, তো ক্যালসিয়াম ফরমেট হলো। বোঝা গেল? এইটা হচ্ছে আমরা এভাবে হ্যালোফর্ম তৈরি করতে পারি। সো দিস ইজ ক্লোরোফর্ম। এটা ল্যাবরেটরি প্রিপারেশন। এবারে আমার কিছু কথা তোমরা খুব ভালো করে ফলো করতে থাকো। দেখো অর্গ্যানিক, অর্গ্যানিক এই যৌগটা থেকেই ফাইনালি এখানে কি তৈরি হলো, হ্যালোফর্ম, তাই তো? অর্গ্যানিক এই যৌগটা থেকেই ফাইনালি হ্যালোফর্ম তৈরি হলো। এবার এই অর্গ্যানিক যৌগটায় ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে কতগুলো কার্বন ছিল, দুটো কার্বন ছিল। একটা কার্বন কোথায় চলে গেল, এই হ্যালোফর্ম তৈরিতে, আর একটা কার্বন পড়ে থাকলো, সেই চলে গেল এই এইখানে এই যে ক্যালসিয়াম ফরমেট, মানে একটা অ্যাসিডের লবণ তৈরি করতে। তাহলে এবার তোমাকে যদি সরাসরি এরকম কোনো অর্গ্যানিক যৌগ দিয়ে দেওয়া হয়, দিয়ে বলে যে হ্যালোফর্ম তৈরি করো, হ্যালোফর্ম তৈরি করার পরে তোমরা একটা হ্যালোফর্ম তো লিখলে, যৌগটায় তাহলে দেখে নেবে কতগুলো কার্বন আছে। একটা কার্বন তো হ্যালোফর্মে লাগছে, আর বাকি যতগুলো কার্বন থাকবে তারা হয়ে যাবে ওই অ্যাসিডের লবণ। বোঝাতে পারলাম? যদি মনে করো এখানে কোনো যৌগ থাকতো, অর্গ্যানিক যৌগ থাকতো তিনটে কার্বনের, তাহলে হ্যালোফর্মে একটা কার্বন যেত, আর যে এই লবণটা তৈরি হতো তাতে কটা কার্বন থাকতো, দুটো কার্বন। এরকম অনেক এক্সাম্পল নিয়ে আমরা এরপরে আলোচনা করব। তো এই এই স্টেপটা বা এই ল্যাবরেটরি প্রিপারেশনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা নেক্সট রিয়াকশনে যাই। এই রিয়াকশনটা চলতে চলতে তোমরা দেখলে যে অ্যালকোহল থেকে আমরা হ্যালোফর্ম তৈরি করতে পারছি। এবারে যেহেতু আমরা এখানে সরাসরি ক্ষার প্রয়োগ করছি না, আমাদের ফাইনাল স্টেপ যেটা, সেখানে আমাদের কি লাগছে, একটা ক্ষার লাগছে, যাতে ওই ক্লোরাল টাইপের যৌগটা আর্দ্র বিশ্লেষিত হতে পারে। তো এবারে যদি আমরা সরাসরি বিক্রিয়াতে ক্ষার প্রয়োগ করি, তাহলে তো আমাদের আর ওই ব্লিচিং পাউডার ইউজ করে ক্ষার তৈরি করতে হবে না। অ্যানাদার মেথড, যেটা বলছিলাম, মনে করো আমি এখানে CH3 CHO, তাতে কি করছি, আয়োডিন দিচ্ছি, সরাসরি আয়োডিন দিচ্ছি আর NaOH দিচ্ছি। তাহলে এখানে কি হবে, CHI3 হবে প্লাস CH প্লাস কি হবে, HCOONA। কিভাবে হচ্ছে দেখো, এখানে হিট করছি, খুব সিম্পল। এইখানে তোমরা কিভাবে বুঝবে দেখো, এই যে কার্বনের যৌগটা, এই কার্বনের যৌগটা কোথায় তৈরি হচ্ছিল, দ্বিতীয় ধাপে। তারপরে সেই যৌগটা হ্যালোজেনের উপস্থিতিতে ওই ক্লোরাল টাইপের যৌগ তৈরি করছিল, তারপরে সেই ক্লোরাল যৌগটা ক্ষারের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত হচ্ছিল। তো কার্বনের যৌগ দেওয়া আছে মানে তোমাকে রিয়াকশনটা কোন স্টেপ থেকে করতে বলছে, সেকেন্ড স্টেপ থেকে, তাই তো? তাহলে এখানে যদি আয়োডিন দেওয়া হয় তাহলে এখানে কি হবে, এই হাইড্রোজেন গুলো, মানে যেগুলো আলফা হাইড্রোজেন, তারা আয়োডিন দিয়ে প্রতিস্থাপিত হবে, এটা হলো। তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হলো স্টেপ থ্রি, স্টেপ থ্রি, আর এটা হচ্ছে স্টেপ ফোর, কারণ স্টেপ টু থেকেই তোমাকে বিক্রিয়াটা দিয়েছে। স্টেপ ফোরে কি হবে, এখানে তুমি NaOH-টাকে ওইভাবে সাজিয়ে লিখে নাও, তাহলে এখান থেকে কি বেরোলো, CHI3, CHI3 বেরিয়ে যাওয়ার পরে কি পড়ে থাকছে, HCOONA,
বুঝতে পারলে? তাহলে আমরা এভাবেও করতে পারি। আমরা ল্যাবরেটরি প্রিপারেশনে স্টেপ বাই স্টেপ কেন দেখলাম, কারণ আমরা যে কোনো স্টেপ থেকে যে কোনো যৌগ ব্যবহার করে বিক্রিয়া করতে পারি। যে কোনো যৌগ বলতে এখানে কিন্তু একটা বিষয় আছে, আমি তোমাদেরকে পরে বলবো আরো ডিটেলসে। যে কোনো যৌগ বলতে কি, ল্যাবরেটরি প্রিপারেশনে কি দেখলাম, যে আমরা অ্যালকোহল নিয়ে বিক্রিয়াটা করতে পারছি। স্টেপ থ্রি থেকে দেখো বা স্টেপ টু থেকে দেখো, স্টেপ টুতে কি হলো, যে তোমার অ্যালকোহলটা জারিত হয়ে অ্যালডিহাইড হলো। স্টেপ থ্রিতে অ্যালডিহাইড, যেটা আমি ল্যাবরেটরি মেথডে বলছিলাম, অ্যালডিহাইড হ্যালোজেনের উপস্থিতিতে কি হলো, এই আলফা হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হয়ে তার জায়গায় হ্যালোজেন ঢুকলো। তাহলে আমরা বিক্রিয়াটা সরাসরি কার্বনিল যৌগ ইউজ করে করতে পারি, বা অ্যালডিহাইড ইউজ করে করতে পারি, ঠিক? বা এরকম যদি তোমাকে ডিরেক্ট ক্লোরাল দিয়ে দেওয়া হয়, বা ওই হ্যালোজেন প্রতিস্থাপিত যৌগ দিয়ে দেওয়া হয়, সেখান থেকে তুমি জাস্ট বেস অ্যাপ্লাই করো, বেস অ্যাপ্লাই করে তুমি হ্যালোফর্ম তৈরি করতে পারো। তো চারটে স্টেপ তোমাকে ভালো করে মনে রাখতে হবে, যে কোন স্টেপে কি যৌগ থেকে কি হচ্ছে। তাহলে কি হবে, ধরো নর্মাল তোমাকে একটা যদি কনভার্সন দেয়, এমন হঠাৎ করে একটা যৌগ দিয়ে দিল, তখন তুমি আইডেন্টিফাই করতে পারবে যে হ্যাঁ, এটা এই স্টেপ থেকে তারপরের স্টেপগুলো হবে। ওকে, তো এখানে আমি তোমাদের ওরকমই একটা এক্সাম্পল দিলাম। আরো এক্সাম্পল হতে পারে, দেখো এইটাই মনে করো, ক্লোরিন NaOH দিচ্ছ, তাহলে এখানে কি হবে, সিম্পল তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমরা হ্যালো ফর্ম তৈরি করব প্লাস। এবারে একটা কার্বন তো চলে গেল হ্যালো ফর্মে, আর বাকি কটা কার্বন আছে, দুটো কার্বন আছে, তাহলে দুটো কার্বনের সোডিয়াম লবণ হবে। এবারে তোমরা যদি এক ধাপে না লিখতে পারো, তোমরা এরকম ভেঙে ভেঙে লিখে নাও, কোনো সমস্যা নেই, তোমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে ফেলতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কথা হচ্ছে যে আমরা ল্যাবরেটরি প্রিপারেশনে দেখলাম যে অ্যালকোহল ইউজ করে আমরা বিক্রিয়া করছি, বা অ্যালকোহলটা মাঝখানে একটা স্টেপে কার্বনিল যৌগ হয়ে গেল, সেটা আবার পরপর পরপর রিয়াকশন করে হ্যালোফর্ম তৈরি করছে। তো আমরা চাইলে সরাসরি কোনো অ্যালডিহাইড নিয়ে রিয়াকশন করে দিতে পারি, বা কোনো কার্বনিল যৌগ নিয়ে রিয়াকশন করে দিতে পারি, পারি তো। কিন্তু দেখা গেছে এক্সপেরিমেন্টালি, যে কোনো অ্যালকোহল বা যে কোনো কার্বনিল যৌগ হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করে না। আবার বলছি, আমরা ল্যাবরেটরি প্রিপারেশনের স্টেপগুলো ফলো করে আসলে দেখলাম কি, যে অ্যালকোহল ইউজ করে তো হ্যালোফর্ম হচ্ছে, অ্যালকোহল না ইউজ করলে তো ওখানে হতোই না, বা কার্বনীয় যৌগ হিসাবে যে অ্যালডিহাইডটা হচ্ছিল, সেই অ্যালডিহাইড রিয়াকশনটা পরপর এগিয়ে নিয়ে গেল। তো আমাদের একটা ধারণা হতেই পারে যে কার্বনীয় যৌগ ব্যবহার করে আমরা হ্যালোফর্ম করতে পারি, বা অ্যালকোহল ব্যবহার করে আমরা হ্যালোফর্ম করতে পারি। তো কি করা হলো, এক্সপেরিমেন্টালি যত অ্যালকোহল আছে সবাইকে অ্যাপ্লাই করা হলো হ্যালোফর্ম তৈরি করার জন্য, বা কার্বনীয় যৌগ যত আছে তাদের সবাইকে অ্যাপ্লাই করা হলো হ্যালোফর্ম করার জন্য। কিন্তু রেজাল্ট যেটা পাওয়া গেল, সেখানে দেখা যাচ্ছে যে যৌগের একটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য থাকতে হবে, বা স্ট্রাকচারাল একটা বিশেষ ধর্ম থাকতে হবে, তবেই সেই যৌগগুলো হ্যালোফর্ম রিয়াকশানে অংশগ্রহণ করতে পারে। আদারওয়াইজ কিন্তু সবাই, বা সব অ্যালকোহল বা সব কার্বনিক যৌগ হ্যালোফর্ম রিয়াকশানে পার্টিসিপেট করে না। তো সেই ধর্মটা কি, বা স্ট্রাকচারাল বৈশিষ্ট্যটা কি, পয়েন্ট আমি দিচ্ছি, এক্সপেরিমেন্টালি ফাউন্ড দ্যাট those but the compounds those have free ketomethyl group, those have free ketomethyl group. খেয়াল করো ভালো করে, ketomethyl মানে
মিথাইলের সঙ্গে সিও এই গ্রুপ, দোজ হ্যাভ ফ্রি কিটোমিথাইল গ্রুপ অর ক্যান বি কনভার্টেড ইন্টু কিটোমিথাইল গ্রুপ কন্টেইনিং কম্পাউন্ডস ক্যান পার্টিসিপেট ইন হ্যালোফর্ম রিয়াকশন। তাহলে এই কথাটার মানে কি, যেই সমস্ত কম্পাউন্ডে ফ্রি কিটোমিথাইল গ্রুপ থাকবে, ফ্রি বলতে কি সেন্সে বলা হচ্ছে আমি উদাহরণ দিলে বুঝতে পারবে, ফ্রি কিটোমিথাইল গ্রুপ থাকবে বা তাদেরকে কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যৌগে কনভার্ট করে নেওয়া যাবে জারণের মাধ্যমে বা অক্সিডেশনের মাধ্যমে, তারাই একমাত্র হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে মানে হ্যালোফর্ম তৈরি করতে পারবে। তো সেরকম কারা আছে দেখো, সিএইচ থ্রি, সিও সিএইচ থ্রি, অ্যাসিটাইলডিহাইড, সিএইচ থ্রি, সিও সিএইচ থ্রি, অ্যাসিটোন, এটা হচ্ছে অ্যাসিটোফেনন, বিউটান টু ওন, এদের প্রত্যেকেরই দেখো কিটোমিথাইল গ্রুপ রয়েছে। এই যে দেখো কিটোমিথাইল গ্রুপ রয়েছে, ওকে। তাহলে এরা সবাই হ্যালোফর্ম রিয়াকশনে খুব সহজেই পার্টিসিপেট করবে। এই কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যে অংশটা, এই 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 অংশটা তাহলে কি হচ্ছে, হ্যালোফর্মে বেরিয়ে যাচ্ছে, তাই তো? এটা তো দুদিকই সেম, যে কোনো একটা অংশ নাও, এই অংশটা বা এই অংশটা হ্যালোফর্মে বেরিয়ে যাচ্ছে আর বাকি অংশটার সাথে কি হচ্ছে, ওই সল্ট ফর্মেশনের মতো দেখতে লাগছে। এবারে বলছে যে এদের তো সরাসরি কিটোমিথাইল গ্রুপ আছে আমরা দেখতে পাচ্ছি, এবার এমন কিছু যৌগ আছে যাদের প্রাথমিকভাবে কিটোমিথাইল গ্রুপ নেই কিন্তু বিক্রিয়া চলাকালীন বা ডিউরিং দ্য রিয়াকশন কিটোমিথাইল গ্রুপ তারা অ্যাচিভ করছে। সেরকমই কিছু এক্সাম্পল আমি দেখাই, এবার দেখো সাপোজ সিএইচ থ্রি, সিএইচ টু, ও এইচ, বলতো এখানে কি কিটোমিথাইল গ্রুপ আছে? নেই। যদি একে জারিত করা হয় কোনো জারক পদার্থের উপস্থিতিতে তাহলে কি হয়ে যাচ্ছে, এটা একটু আগে আমরা বিক্রিয়া দেখলাম, অ্যাসিটাইলডিহাইডে কনভার্ট হচ্ছে, ওকে। কিভাবে হলো, এই অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন আর এই কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন একটা বেরিয়ে যাচ্ছে, দিলে এই এই যৌগটা আমরা পাচ্ছি। মনে করো এইটা, একে যদি জারিত করা হয় তাহলে কি হবে, অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন আর তার পাশের কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন, এটা এই দুটো বেরিয়ে যাবে, মানে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে এই যৌগটা হবে। তাহলে দেখো এরা কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যৌগে পরিণত হচ্ছে, তাহলে এরাও হ্যালোফর্ম রিয়াকশন, হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। ধরো এই উদাহরণটা আমি দিচ্ছি, একে যদি জারিত করা হয় তাহলে কি পাবো, সিএইচ থ্রি, সিএইচ টু, সি, এর হাইড্রোজেন আর এই হাইড্রোজেনটা যদি বেরোয় তাহলে কি তৈরি হবে, সিএইচ ও। দেখো তো এখানে কিটোমিথাইল গ্রুপ পাবে কিনা, কিটোমিথাইল গ্রুপ এখানে পাবে, তো এই যৌগটা হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে না। এরকম তোমাদের কোয়েশ্চেন্স আসতে পারে, ধরো চারটে যৌগ এমন দিল, দিয়ে তার মধ্যে বললো যে এদের মধ্যে কোন যৌগ হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, এরকম এরকম কোয়েশ্চেন তোমরা পেতে পারো। তো তোমাদেরকে এইভাবে দেখে নিতে হবে যে হওয়া সম্ভব কিনা, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা খেয়াল রাখবে, যাদের ফ্রি কিটোমিথাইল গ্রুপ রয়েছে বা কিটোমিথাইল গ্রুপ সম্পন্ন যৌগে কনভার্ট করা যাবে তারাই হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে কিটোমিথাইল গ্রুপ নেই কিন্তু বিক্রিয়া চলাকালীন পরিস্থিতিতে তারা
কিটোমিথাইল গ্রুপ কন্টেইনিং যৌগে কনভার্ট হয়ে যাচ্ছে। ক্ষারের কথা যদি বলো, ক্ষার, কারণ ক্ষার তো খুব প্রয়োজনীয় একটা বিষয়, কারণ ক্ষারের উপস্থিতি না থাকলে আমরা কি দেখলাম, হ্যালোফর্ম তৈরি হবে না। কারণ স্টেপ ফোরেই তো যে ক্লোরাল টাইপের যৌগটা তৈরি হলো, ক্লোরিন আছে বলে ক্লোরাল, এবারে আয়োডিন থাকুক বা ব্রোমিন থাকুক, ওই ধরনের তো একটা যৌগ তৈরি হবে, তাকে তো আর্দ্র বিশ্লেষণ করতে লাগবে। তো ক্ষার যদি না থাকে তাহলে সেই আর্দ্র বিশ্লেষণ সম্ভব নয়। তো ক্ষারের এখানে কোনো চয়েস নেই, এখানে তোমরা তীব্র ক্ষার ব্যবহার করতে পারো বা মৃদু ক্ষার ব্যবহার করতে পারো, যা খুশি। আমি একটা লিস্ট করে দিচ্ছি এখানে, ক্ষার হিসাবে NaOH ব্যবহার করা যেতে পারে, KOH, CaOH হোল টু, BaOH হোল টু, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো ক্ষার তোমরা ব্যবহার করতে পারো ফর হাইড্রোলিসিস ডিউরিং দ্য হ্যালোফর্ম রিয়াকশন। ওকে, আচ্ছা, এবার একটা পয়েন্ট দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। দেখো, এখানে আমি টোটাল 6টা যৌগ লিখেছি, প্রত্যেকটা যৌগে হ্যালোফর্ম দেওয়ার যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া কিন্তু প্রত্যেকটা যৌগে এদের আছে, তাই তো? তাহলে এরা সবাই হ্যালোফর্ম দেবে, কোনো সমস্যা নেই। তোমরা সবাই হয়তো বুঝতেও পারছো যে হ্যাঁ, কিটোমিথাইল গ্রুপ, আমি তো একটু আগেই বললাম, স্যার তো বললেন যে কিটোমিথাইল গ্রুপ থাকলেই বা কোনো যৌগ যাদের জারিত করে কিটোমিথাইল গ্রুপ কন্টেইনিং যৌগে কনভার্ট করা যাবে তারা হ্যালোফর্ম দেবে। তো এদের প্রথম থেকেই আছে, তার মানে এরা সবাই হ্যালোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। কিন্তু এখানে দেখা গেছে শুধু এই যৌগটা ছাড়া আর বাকি কেউ হ্যালোফর্ম রিয়াকশনে অংশগ্রহণ করে না, যদিও এদের কিটোমিথাইল গ্রুপ আছে। এই পাঁচটা ওপরের যে পাঁচটা যৌগ, এরা কেউই হ্যালোফর্ম রিয়াকশনে অংশগ্রহণ করে না কিটোমিথাইল গ্রুপ থাকা সত্ত্বেও। তাহলে কেন? তার কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কিটোমিথাইল গ্রুপের কিটো গ্রুপ, এখানে প্রত্যেকটা যৌগের কিটো গ্রুপ রেজোনেন্সে অংশগ্রহণ করে, রেজোনেন্সে।